হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এস ফিজিক্স দু হাজার জন্য ইউনিট ওয়ান থেকে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে পড়বে সর্বোপরি এই ইউনিট ওয়ান থেকে কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা প্রবল এবং কি কি ধরনের নিউ মেরিকালস তোমরা প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে যাতে করে এই ইউনিট থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট স্কোর অর্থাৎ বারোতে বারো পেতে পারো তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে এই ইউনিট থেকে অর্থাৎ ইউনিট ওয়ান স্থির তরিদ থেকে কিন্তু টোটাল বারো নম্বর থাকবে অনেকটাই নম্বর এবং এই যে বিষয়গুলো এই ইউনিটের বিষয়গুলো কিন্তু তেমন কঠিন নয় অল্প একটু পড়লেই কমন কিছু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং কমন কিছু প্রবলেম ঘুরিয়ে ফিরিয়ে এবছর ও বছর অল্টারনেটিভ ইয়ারে কিন্তু আসে তোমরা যদি প্রশ্ন কোশ্চেন ব্যাংক এবং এবিডিএ টেস্ট পেপার এগুলো ভালো করে সলভ করো তাহলেই কিন্তু তোমরা এই ইউনিট থেকে অনেক প্রশ্নের সহজেই সমাধান করতে পারবে এবং এই বিষয় নিয়েই আমি এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই যে বিষয়গুলো এখানে লেখা দেখছো এই প্রত্যেকটা বিষয় কিভাবে পড়তে হবে সেটা কিন্তু এক এক করে আলোচনা করব এবং শেষে কি কি সলভ করতে হবে সেটাও কিন্তু আমি বলে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অবশ্যই তোমাদের হেল্প হবে প্রথমে একটু দেখে নিই যে এই ইউনিট থেকে এবছর টোটাল কত নম্বর থাকবে এবছর ইউনিট ওয়ান থেকে টোটাল থাকবে বারো নম্বর তার মধ্যে এমসিকিউ কিউ থাকবে হচ্ছে তিনটে তিন নম্বর এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এক নম্বরের জন্য যে প্রশ্নগুলো থাকে সেটা থাকবে একটা এই হলো চার এরপরে দুই নম্বরের প্রশ্ন থাকবে একটা দুই নম্বরের প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর এনালাইটিক্যাল অর্থাৎ তিন নম্বরের জন্য থাকবে হলো দুটা তিন নম্বরের প্রশ্ন থাকবে দুটো তাহলে হয়ে যাবে ছয় তাহলে ছয় দুই আট নয় দশ এগারো বারো এই হলো টোটাল বারো নম্বর সুতরাং বোঝা যাচ্ছে যে এই ইউনিট থেকে সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু থাকবে এমসি থাকবে ভেরি শর্ট আনসার টাইপ থাকবে দুই নম্বরে থাকবে তিন নম্বরে থাকবে সুতরাং কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না তোমাদের যে টেক্সট বই রয়েছে বা রেফারেন্স বই যেটা রয়েছে সেই বইয়ের প্রত্যেকটা বিষয় কিন্তু খুটিয়ে খুটিয়ে পড়তে হবে তার মধ্যে থেকে যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি দেখো এই ইউনিট থেকে আধানের তলমাত্রিক ঘনত্ব এখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে তোমরা যদি কোশ্চেন ব্যাংক বা এবিটিএ টেস্ট পেপার আগের বছরের দেখে থাকো তোমরা খুঁজে পাবে এই আধানের তলমাত্রিক ঘনত্ব এখান থেকেও প্রশ্ন থাকে এরপর কুলম্বের সূত্র কুলম্বের সূত্রের ভেক্টর রূপ সেই সঙ্গে কিন্তু গাণিতিক সমস্যা থাকে এই কুলম্বের সূত্র তার ভেক্টের রূপ এবং কুলম্বের সূত্র থেকে গাণিতিক সমস্যা বোঝা গেল নেক্সট তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য থেকেও কিন্তু গাণিতিক সমস্যা থাকে কি ধরনের গাণিতিক সমস্যা থাকে এক্ষেত্রে একক এবং মাত্রা জিজ্ঞেস করার সাথে সাথে যেই ধরনের গাণিতিক সমস্যা থাকে আমি একটা উদাহরণ দিচ্ছি শুধু এই এইরকমই না অন্য ধরনের গাণিতিক সমস্যাও কিন্তু তোমাদের এখান থেকে প্র্যাকটিস করতে হবে মনে করো তোমাদের বইতে যেটা আছে আমি সেটাই বলছি ছা প্রকাশনীর বই থেকে টেন ইএসইউ এবং ফর্টি ইএসইউ অর্থাৎ আধান দুটোর মান দেওয়া আছে এত পরিমাণ দুটি বিন্দু আধান পরস্পর থেকে চার সেন্টিমিটার দূরে যথাক্রমে এ ও বি বিন্দুতে আছে এদের সংযোগ রেখার মধ্য বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো এই ধরনের প্রশ্ন কিন্তু এই ইউনিট থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ গাণিতিক সমস্যার ক্ষেত্রে নেক্সট থিওরি পার্ট যদি বলো তড়িৎ দিমেরু এবং দিমেরুর জন্য যে টর্ক উৎপন্ন হয় সেই টর্কের রাশিমালা কিন্তু তিন নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং মাঝে মাঝেই আসে প্রশ্নটা আর তড়িৎ দিমেরুর থেকে সংজ্ঞা আসে তড়িৎ দিমেরু কাকে বলে লিখো এবং নেক্সট আসছি ক্ষেত্র ভেক্টর তরিত ফ্লাক্স গাউসের উপপাদ্য এক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর বলো তড়িৎ ফ্লাক্স বলো গাউসের উপপাদ্য বলো প্রথমেই এগুলো সংজ্ঞা তোমাদেরকে মুখস্থ করতে হবে বা সংজ্ঞাগুলো তৈরি করতে হবে নেক্সট এই ক্ষেত্র ভেক্টরের একক মাত্রা তড়িৎ ফ্লাক্সের একক মাত্রা এগুলোও কিন্তু জিজ্ঞাসা করে এক নম্বরের জন্য কেন তোমাদেরকে পয়েন্ট আউট করে বলছি কেননা এখান থেকে তিন নম্বরের কিন্তু এমসিকিউ থাকবে সুতরাং তোমরা এগুলো কিন্তু মিস করবে না প্রত্যেকটা বিষয়ের মাত্রা আর একক কিন্তু মনে রাখতেই হবে নেক্সট এই গাউসের উপপাদ্যের যে পাঁচটা প্রয়োগ আছে সেই পাঁচটা প্রয়োগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের আসতেই পারে সুতরাং কোনটা আসবে সেটা তো আমরা জানি না পাঁচটাই কিন্তু তৈরি করতে হবে সেই সঙ্গে এই গাউসের উপপাদ্য থেকে গাণিতিক সমস্যা নেক্সট তরির ডিমেরুর জন্য বিভব এবং তড়িৎ বলরেখা থেকে দুই নম্বর বা তিন নম্বরের জন্য যে প্রশ্নটা আসে তড়িৎ বলরেখা যে ধর্ম বা প্রপার্টিসগুলো সেগুলো জিজ্ঞাসা করে কখনো কখনো আর একটা প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট সমবিভব তল এবং তড়িৎ বলরেখার যে সম্পর্ক সেটা এখানে সমবিভব তল যদিও লেখা নেই তোমরা এই তড়িৎ বলরেখার ওখানেই বা আশেপাশেই পেয়ে যাবে সমবিভব তল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট প্রাবল্য ও বিভবের সম্পর্ক এটা কখনো দুই নম্বরের জন্য আসে কখনো এক নম্বরের জন্য আসে এক নম্বরের জন্য আসলে শুধু গাণিতিক যে ফর্মুলাটা সেটা লিখে দেবে দু নম্বরের জন্য আসলে একটু থিওরি লিখতে হবে সেই সঙ্গে যে ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল টার্মসটা সেটা লিখতে হবে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট এই ইউনিটের ধারক ধারকত্ব প্রথমে ধারক কাকে বলে ধারকত্ব কি এগুলোর একক কি মাত্রা থাকলে মাত্রা তারপর এই সমান্তরাল পাদ ধারকের ধারকত্ব নির্ণয় এটা আলাদা করেই আসে তোমরা যদি প্রশ্নে দেখো এই প্রশ্নটাও পাবে যে সমান্তরাল পাদধারকে ধারকে ধারকত্ব নির্ণয় করো এটা তিন নম্বরের জন্য কিন্তু আসে এবং সেই সঙ্গে এই ধারক ধারকত্ব থেকে যে সমবায় রয়েছে সমবায় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যা কিন্তু খুব মোট কথা ধারক ধারকত্ব থেকেও কিন্তু তোমরা কোনো না কোনো প্রশ্ন নিশ্চয়ই পাবে এ এবছর কেননা এবছর অনেকটাই নম্বর বারো নম্বরের মধ্যে ধারক ধারকত্ব থেকে কিছু না কিছু তো তোমরা পাবে সুতরাং ধারক ধারকত্ব গাণিতিক সমস্যা খুব ভালো করে পড়বে নেক্সট আসছি প্রত্যেকটা বিষয় পড়ার পর এই যে বিষয়গুলো এখানে লেখা আছে সেই এই বিষয়গুলো কিন্তু বেশি জোর দিয়ে পড়তে হবে অর্থাৎ এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট তাই বলে কিন্তু এই নয় যে বাকি বিষয়গুলো তোমরা ছেড়ে যাবে বাকি বিষয়গুলো ছাড়লেও এগুলো ছাড়া যাবে না এবং যারা ভালো রেজাল্ট করতে চাও এই ইম্পর্টেন্ট টপিকগুলোর সঙ্গে আলাদা টপিকগুলো জুড়ে দেবে এরপর নেক্সট যেটা তোমাদের করতে হবে ইউনিট ওয়ানের সমস্ত পড়া শেষ করলে তারপর লাস্ট ফাইভ ইয়ার্স এই ইউনিট ওয়ান থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করবে যদি তোমরা নিজেরা সলভ করতে না পারো আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও করা হয়েছে তোমরা একটু প্লেলিস্ট থেকে খুঁজে নিয়েও আশা করি পেয়ে যাবে ইউনিট ওয়ান থেকে ইয়ার সলভের অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ইয়ার সলভ করতে হবে পর্ষদ নমুনা প্রশ্ন যে দেওয়া থাকে রায় মার্টিন কোশ্চেন ব্যাংকে বা অন্য কোথাও যদি তোমরা যেখানে লেখা দেখবে যে সংসদ নমুনা প্রশ্ন বা পর্ষদ নমুনা প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তৈরি করতে হবে ওগুলোও খুব ইম্পর্টেন্ট নেক্সট তোমাদের যে রেফারেন্স বই থাকুক না কেন সেখানে যে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের প্রশ্ন এবং উত্তরগুলো যে দেওয়া থাকে সেগুলো তৈরি করতে হবে এরপর বাকি রইল কোশ্চেন ব্যাংক আর এবিটিএ ডাব্লিউ বিটিএ বা আদার টেস্ট পেপার থাকলে সেগুলো তাহলেই কিন্তু তোমাদের কমপ্লিট যে তৈরি বা প্রস্তুতি ইউনিট ওয়ান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি তোমাদের হয়ে যাবে যে কোনো প্রশ্ন যে কোনো জায়গার থেকে আসলেই কিন্তু তোমরা উত্তর শিওরলি করতে পারবে এই স্টেপগুলো ফলো করলে প্রথমে পড়াগুলো কমপ্লিট করে নেবে তারপরে বইতে যে প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়া আছে সেগুলো করবে তারপরে ইয়ার সলভ করবে সংসদ নমুনা প্রশ্নোত্তর তারপর কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার এই স্টেপগুলো ফলো করলে আবারও বলছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে বাধ্য কোনো টপিক কিন্তু স্কিপ করা যাবে না আজকের ইউনিট ওয়ান এর ভিডিও এখানেই শেষ করব নেক্সট ভিডিও নিয়ে আসবো আমরা ইউনিট টু থেকে একই রকমভাবে কী কী বিষয়গুলো খুবই বেশি ইম্পর্টেন্টস দিয়ে পড়তে হবে এবং কিভাবে এগোলে তোমরা ইউনিট টু থেকে হান্ড্রেড পার্সেন্ট স্কোর অর্থাৎ বারোতে বারো পেতে পারো সেই বিষয় নিয়ে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে